হ্যালো এভরিওয়ান, আজ বলবো পান খেলে কি হয় এবং এর ব্যবহারের নিয়ম। তবে অনুরোধ করব ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য, কারণ অনেক অজানা জিনিস জানতে পারবেন। তাই ভিডিওটা না কেটে সম্পূর্ণটা দেখুন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। আপনি যদি আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে এই ভিডিও নিচে লাল সাবস্ক্রাইব বোতামটি ক্লিক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখুন। প্লিজ ফ্রেন্ড, এখনই সাবস্ক্রাইব করুন। দুপুরে খাওয়ার পর আয়েস করে সুপারি জর্দা দিয়ে পান খাওয়ার অভ্যাস আছে অনেকেরই। বিশেষ করে যারা বয়স্ক আছেন, তারা অনেক বেশি পান খেয়ে থাকেন। তবে তাদের পান খাওয়ার ব্যাপারটা একটু আলাদা। পান যা শুধু অভ্যাস তাই নয়, শরীরের নানান উপকারও করে এটি। আমাদের দেশে পান খুবই জনপ্রিয়। সাধারণত বিভিন্ন উৎসব অনুষ্ঠানে বা অতিথি আপ্যায়নে পানের প্রচলন অনেক আগে থেকেই। অনেকেরই হয়তো জানা নেই পান পাতার উপকারিতা সম্পর্কে। পান পাতার একাধিক উপাদান নানা ধরনের রোগের প্রকোপ কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তবে চিকিৎসকদের মতে, চুন ও জর্দাসহ পান খেলে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে। জর্দা ছাড়া পান খেলে এর বেশ কিছু উপকারিতা রয়েছে। এখনও নানা শারীরিক সমস্যায় এই পাতাকে কাজে লাগিয়ে চিকিৎসা করা হয়ে থাকে। চলুন তাহলে জেনে নেওয়া যাক পান পাতার এমনই কিছু উপকারিতা সম্পর্কে। নাম্বার 1, মানসিক চাপ কমাতে সহায়তা করে। যারা মানসিক চাপে ভুগছেন, তারা পান পাতা খাওয়া শুরু করতে পারেন, কারণ এতে উপস্থিত বেশ কিছু প্রাকৃতিক উপাদান নিমিষে মন ভালো করে দেয়। সেই সঙ্গে হতাশা কমাতেও বিশেষ ভূমিকা পালন করে থাকে। এক্ষেত্রে রাতের খাবার শেষ করে 1 থেকে 2টি পান পাতা খেলে দারুণ উপকার পাওয়া যায়। নাম্বার 2, খাবার হজমে সহায়তা করে। পান পাতা খাবার হজমে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পান পাতায় রয়েছে গ্যাস্ট্রোপ্রোটেক্টিভ, অ্যান্টিফ্লুটুলেন্ট এবং কার্মিনেটিভ এজেন্ট, যার কারণে পান পাতা মুখে সেলাইভা তৈরি করে, যা খাবার হজম করতে সাহায্য করে। এছাড়াও ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখে। পান পাতা ডায়াবেটিস রোগীদের জন্য খুবই কার্যকরী, কারণ পান পাতা রক্তের শর্করার পরিমাণ কমায়। নাম্বার 3, ক্ষত সারাতে সাহায্য করে। পান পাতা ক্ষত সারাতে খুবই কার্যকরী। এতে রয়েছে প্রচুর মাত্রায় অ্যান্টিঅক্সিডেন্ট। এই উপাদান যে কোনো ক্ষত সারিয়ে তুলতে বিশেষ ভূমিকা পালন করে থাকে। কোনো ক্ষত স্থানে অল্প করে পান পাতার রস দিয়ে তার উপরে আরও কয়েকটি পান পাতা দিয়ে ব্যান্ডেজ করে বেঁধে রাখুন। এমনভাবে 1 থেকে 2 দিন থাকলেই দেখবেন ক্ষত একেবারে সেরে গেছে। নাম্বার 4, ত্বকের জন্য খুব উপকারী। ব্রণ এবং র্যাশের সমস্যা দূর করতে পান পাতার জুড়ি নেই। পান পাতা বেটে ব্রণর জায়গায় লাগালে ব্রণ সেরে যায়। এমনকি ত্বকের দাগ দূর করতেও সহায়তা করে পান পাতা। চুল পড়ার সমস্যা দূর করতেও বেশ কার্যকরী পান পাতা। এছাড়া পান তার বিশেষ গন্ধের জন্য বিখ্যাত। পান খেলে মুখে দুর্গন্ধ দূর হয়। মুখের ভিতরে অ্যাসকর্বিক অ্যাসিডের স্তর স্বাভাবিক থাকে, যার ফলে বিভিন্ন রোগ দূরে থাকে। পান খেলে দাঁত পরিষ্কার হয়, ফলে দাঁতে ক্ষয়ের সম্ভাবনা থাকে না। নাম্বার 5, শ্বাসযন্ত্রের ব্যাধি নিরাময়ে কাজ করে। পান পাতা ঠান্ডা, কাশি এবং অ্যাজমাকেও সারিয়ে তোলে। সরিষার তেলের সঙ্গে পানের রস গরম করে বুকে লাগালে জমাট বাঁধা কফ বের হয়ে যায়। পান পাতার সঙ্গে এলাচ এবং দারুচিনি দিয়ে ফুটিয়ে তৈরি করতে পারেন সিরাপ। প্রতিদিন 3 বার করে এই সিরাপ পান করলে কাশি, এমনকি ব্রঙ্কাইটিসও ভালো হয়। এছাড়া পানের রস রক্তে চিনির পরিমাণ হ্রাস করতে সাহায্য করে। এটি মূত্রবদ্ধক এবং ডায়াবেটিসদের চিকিৎসায় ব্যবহৃত হয়। দুধের সঙ্গে পানের রস মিশিয়ে খেলে মূত্রথলির ব্লকেজ পরিষ্কার করে। নাম্বার 6, চর্মরোগ প্রতিরোধে কাজ করে। পান পাতায় উপস্থিত অ্যান্টিমাইক্রোবাইল বৈশিষ্ট্য এলার্জি, ঘা এবং শরীরের দুর্গন্ধ দূর করতে সাহায্য করে। হলুদের সঙ্গে পান পাতা বেটে শরীরে লাগালে র্যাশ, এলার্জি এবং বিভিন্ন চর্মরোগ সেরে যায়। উজ্জ্বল ত্বক পেতে পান পাতা সিদ্ধ করে তারপর ঠান্ডা করে ওই জল দিয়ে মুখ ধুতে পারেন। এবার জানলেন তো পান পাতায় কত উপকারিতা? যেভাবে বললাম এভাবেই ব্যবহার করুন, অনেক উপকার পাবেন। ধন্যবাদ।